ঠিক আছে ওয়েলকাম টু আনেক আজকে আমি কোনো কোকেন ভিডিও করবো না আজকে আমি একটি যাচ্ছি ঢুকতে তো আমি ওইটারই ভিডিও করব আপনারা অবশ্য ক্যাপশন দেখে বুঝে ফেলেছেন আমি কয়ে যাব তো আমি বের হলাম বাসা থেকে এখন সকালের টাইম এগারোটা বারোটা হবে তো এই টাইমে বের হয়েছি কারণ কি ভিড় কম থাকে তো আমি যাচ্ছি এখান থেকে এখানে সবজি বেঁচতেছে অ্যাকচুয়ালি সব জেলার তো সবজি বেসবেই সকাল সকাল তো আমি যাচ্ছি এটা হচ্ছে একটা পার্ক এখানে আমি মাঝে মাঝে দোলনা খাই খুব সুন্দর একটা পার্ক খুব ভালো লাগে আমার এই পার্কটার জন্য আমার এই এরিয়াটা খুব পছন্দ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছ আসলে ক্যান্টেনমেন্ট এরিয়ায় গাছ একটু বেশিই থাকে তো এখানে অনেক গাছপালা আছে তার জন্য এই জায়গার যে আবহাওয়াটা ওটা ঠান্ডাই থাকে মোটামুটি ঠান্ডা থাকে তো এখানে পুকুর আছে একটা পুকুর বাকি যাই না বুকুর মতোই আর একটা প্লেন এটা এমনি তো এখানে হচ্ছে রাস্তার রাস্তায় ধীরে চুল লেখা কারণ কি এখানে বেশি জোরে বাইক চালানো মানা যদি মানে বাইক গাড়ি সবকিছু চালানোই মানা অ্যারেস্ট হয়ে যেতে পারেন যদি বেশি স্পিডে চালান তো এই জন্য সবাই চলে সেই চালায় তো এখানে হচ্ছে সনিকরা প্র্যাকটিস করে খেলা তারপর এক্সারসাইজ সব কিছু এখানে প্র্যাকটিস করে ওরা এইখানে সবাই যেতে পারে না সবার যাওয়া মানা মানে যারা জাস্ট ভিতরে তারাই যেতে পারে তো এখান দিয়ে আমি যাচ্ছি যাচ্ছি হচ্ছে কোথায় এখনও জানি না গেলে বোঝা যাবে আর কি তো এটা হচ্ছে একটা মসজিদ এখানে ওরা নামাজ পড়ে মানে যারা এখানে থাকে তো এখানে এখানে আরও অনেক দেখার মতো জিনিস আছে কিন্তু আমি তো আজকে এগুলো দেখানোর জন্য ভিডিও করতেছি না যেহেতু আমি যাচ্ছিলাম এখান থেকে আমি ভাবলাম শ্যুট করা যাক এই আর কি তো জায়গাটা অনেক সুন্দর এখানে আরও অনেক কিছু দেখা আছে কিন্তু ভিডিও করা অবশ্যই মানা তো এই আমি সব জায়গার ভিডিও করতে পারতেছি না আর হচ্ছে এখানে জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো তো কোনো ক্যামেরায় যদি আমি ধরা পড়ি তো আমি শেষ এখানে জ্যাম লাগছে ঢাকা শহরে জ্যাম কোনো বড় বিষয় না জ্যাম ছেড়েও দিয়েছে এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে গন্তব্য এখনও জানি না এখানে আরেকটা পার্ক আছে কিন্তু পার্কটা আমাদের এর ভিতরে না এটা বাহিরের তো এখানে আমি জ্যামে বসে দেখলাম একটা লোক ফুল বিক্রি করতেছে তো আমার অনেক ভাল লাগলো আমার ফুল অনেক পছন্দ তো এটা হচ্ছে সংসদ ভবন জাতীয় সংসদ ভবন তো আমরা এখানে দাঁড়ায় ভাবতেছি যে কোথায় যাওয়া যায় তো ঠিক হলো আমরা যাব রবীন্দ্র সরোবর তো তারপর যেই ভাবা সেই কাজ তো অনুযায়ী আমরা রওনা দিলাম রবীন্দ্র সরবরাহ যাওয়ার জন্য রাস্তায় আবারও জ্যাম তো জ্যাম পার করে আমরা যাচ্ছি রাস্তায় জ্যাম থাকবেই ঢাকা শহর যেহেতু এটা আর ঢাকা শহরকে মনে হয় জ্যামের শহরও বলা হয় তো এখানে যাচ্ছি যাচ্ছি এখানে কি জ্যাম নাই তাও জ্যাম লাগতে পারে মেবি লাগছিল আমি ওটা শ্যুট করিনি তো আমরা চলে আসলাম রবীন্দ্র সরোবরে এখানে মানে রাস্তায় কাজ চলতেছে তো কাজ চলতেছে ভালো কথা আমরা বাইক পার্ক করে গেলাম ভিতরে গিয়ে দেখি কিছু মানুষ মাছ ধরতেছে এখানে পানিতে মাছও পাওয়া যায় মাছগুলো হয় বেশি বড় বড় না ছোট ছোটো এখানে অনেকে জিম করতে আসে আমার দেখা মতো আমি কিছু মানুষকে করতে দেখছি জিম আর কি তো এখানেও গাছপালা আছে মোটামুটি আর মানুষও আছে ভিড় একটু কম বিকাল আসমানে ভিড় বেশি হতো তো এখানে একটা বাচ্চা ফুল বিক্রি করতেছে আমি ভাবলাম ঘোরাঘুরি পরে হবে আগে এক কাপ চা খাই তো আমি শ্যুট করতে করতে চায়ের উদ্দেশ্যগুলো আহ চায়ের দোকান খাবারের দোকান দেখে এসেছি যেহেতু আমি সকালে না খেয়ে এসেছি কিন্তু আমার খিদার থেকে বেশি চায়ের তৃষ্ণা লাগছে তো আমি চার উদ্দেশ্যে রওনা দিলাম চা খাওয়ার পর বাকি জায়গাগুলো শ্যুট করবো তো এখানে চলে আসলাম এখানে বসার জায়গা এগুলো এখানে খাবার নিয়ে নিয়ে সবাই বসে খাবারের জায়গাগুলো অনেক বড় এখানে যে চায়ের দোকান আছে মালাই মট কাছে এখানে আমি চা খাবো পাশে আছে কাবাবের দোকান কাবাবের না দোকানের নাম হচ্ছে কাবাব কারিগর তো আমি সকাল সকাল কাবাব খাবো না আমি খাবো চা আমার এখন চা খেতে ইচ্ছা করতেছিল তো আমি চা খাবো এখানে চার যে প্রাইসগুলো দেওয়া ছিল এখানে বাট আমার ভিডিওতে শ্যুট হয়নি এখানে আমি বুঝলাম না এখানে কাবাব হচ্ছে ভাস্তা কেউ মনে অর্ডার করছে আমার না এটা আমার চার অর্ডারে চা বানানো হচ্ছে বানানো কীভাবে হচ্ছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি চা দিয়ে দিচ্ছে ওরা তার উপরে ওরা দিচ্ছে মালাই চাটা দাম অনুযায়ী খুবই মজা আমার কাছে খুবই ভাল লাগছে তো চাটার দাম হচ্ছে বিশ টাকা পার কাপ বিশ টাকা তো আমার চা রেডি হয়ে গেলো ওরা দিচ্ছে এখন টিস্যু অবশ্যই টিস্যু দেওয়া উচিত বিশ টাকা চা যদি টিস্যু না দেয় আর এমনিও কাপ যেহেতু মাটির গরম একটু বেশিই হবে হ্যান্ডেল নেই তো এই জন্য ওরা দিল টিস্যু তো চা কীরকম দেখতে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন রোদে ওরা বাদাম দিয়েছে আর হচ্ছে মালাই তো আমি এখন বসে বসে চা খাবো তো আমি চলে গেলাম টেবিলের কাছে এখানে একটা মেনু আছে বাট আমি মেনু দেখতে এত ইন্টারেস্টেড না আমি খাবো চা আমি চা খেয়ে আবার একটু ওদিকে গেলাম দেখতে যে ওখানে কী আছে দেখলাম অনেকগুলো চেয়ার টেবিল আছে এখানে বসে মানুষ খাওয়া দাওয়া করে প্রায় অনেকগুলোই আছে তো আমি এখন যাব এদিকে এদিকে যে আমি দেখব আসলে কি আছে তো আমি যে কিছু পাইনি একটা পুকুর আছে যেখানে একটা লোক মাছ ধরতেছে ওইটাই সবাই ভিড় করে দেখতেছে তো আমি চলে গেলাম অন্য একটা জায়গায় খাবো তো যেখানে খেতে গেলাম ওখানে একটা লোক মেবি চলতে পারে না হাতে স্টিক আছে তো সে বললো আইসক্রিম খাবে খাওয়াতে পারবো নাকি তো আমি ভাবলাম খাওয়াই যেহেতু গরিব মানুষ আর সে মনে হয় আইসক্রিম পছন্দ করে তো আমি বললাম যে আচ্ছা আপনি আপনার পছন্দ মতো নেন তো উনি ওনার পছন্দ মতো একটা আইসক্রিম নিল তো উনি পছন্দ করে হচ্ছে কোন আর কোন ফ্লেভারটা আমি দেখিনি তো মেবি এটা উনি নিল আমি হ্যাঁ নামটা আপনারা দেখবেন আমি বুঝতে পারতেছি না কোনটা তো নিয়ে গিয়ে চলে গেল বিপদে বললাম এরপরে সকাল সকাল পাঁচশো টাকা কারোর কাছে নাই ভাঙতি তো বিকাশে টাকা দিতে হলো নগদে আমার টাকা ছিল বিকাশে আমার টাকা নাই তো আমার সাথে যে আসছে সে টাকা দিয়ে দিলো এখন আমি যাচ্ছি হচ্ছে সব জায়গায় ঘুরে ঘুরে দেখব তো এই জায়গাটায় আমি আসলাম এখানেও ফুল বিক্রি করতেছে বাট কে আমাকে ফুল কিনে দেয় নেই আনফর্চুনেটলি আমার কিন্তু ফুল অনেক পছন্দ যাই হোক এখানে কুকুর আছে বাট এখানে হচ্ছে বোটিং করা যাবে না কারণ কি বোট টোট কিছুই আমি এখানে দেখতেছি না এখানে কিছু মানুষ আছে সবাই হাঁটাহাঁটি করতেছে বসে আড্ডা দিতেছে তো আমি দূর থেকে দেখলাম ওই লোকটা আইসক্রিম খেতেছে আমার ভালো লাগলো যে সে ফ্রড না সে আসলে আইসক্রিম খাবে তো এখানে পুকুর গাছপালা অনেক কিছু আছে এখানে একটা লোক ফিশিং করতেছে সে কিভাবে মাছ ধরে এটাই দেখবো মাছ ধরা পরে নাকি ওনার এটাই আমি শ্যুট করতেছিলাম আর দেখতেছিলাম আসলে বড়শি কিভাবে চালায় তো উনি অনেক দূরে একটা মানে বড়শিটা ফিক্কে মারলো তারপর বড়শিটা টেনে টেনে উঠাবে সে এখন উঠায় দেখবে মাছ নাই মাছ ধরতে পারেনি মাছ ধরা অবশ্যই মনে হয় অনেক কষ্টকর ব্যাপার তো উনি মাছ মনে হয় পেল না বা ট্রাই করতেছে উনি ওনার মতো তো উনি ট্রাই করতে থাকুক উনি যখন দেখবে যে বড়শিটা লড়তেছে তখন মনে উনি সারা তো এখানে টয়লেট আছে আপনারা কেউ ঘুরতে গেলে টয়লেটও পাবেন তো আমি এখানে যাচ্ছি অন্যদিকে হেঁটে হেঁটে যাচ্ছি অবশ্যই আপনারা হেঁটে হেঁটে যাবেন এখানে রিক্সা টিক্সা কিছু নাই এখানেও কিছু মানুষ মাছ ধরতেছে মাছ পাইছে নাকি আমি জানি না মাছ মেবি ছোট ছোটো জন্য পাইলেও ওরা ফালাই দিতেছে আবার পানিতে তো এখানে ইনি মনে হয় একটা মাছ পেয়েছে তো যাই হোক কোনার মাছ ধরা রেখে আমি গেলাম এই ব্রিজগুলোর দিকে আমি এখানে যে ছবি তুলবো তো এখানে আমি একটা বাড়ি দেখলাম বাড়িটা আমার পরিত্যক্ত মনে হলো তাই আমি শ্যুট করলাম বেশি একটা শ্যুট কইনি নি তো এখানে অনেক গাছপালা আছে আমি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজে আমি এখন ছবি তুলব আর ছবিগুলো অবশ্যই আমি আমার অ্যাকাউন্টে দিব তো এখান দিয়ে আমি যাচ্ছি ব্রিজটার উপরে থেকে পানিগুলা দেখা যায় আর কি আর কিছুই দেখা যায় না এখানে আর মজার কিছুই নেই তো ব্রিজটা পার হয়ে গেলে আপনার এগুলো দেখতে পারবেন এখানে ইট পাথর ইট পাথর ইট পাথর আছে আর আমি দুইটা লোককে দেখলাম যে কাঠ কাটতেছে ওই যে কাঠুর অ্যাঙ্কেলরা তো এদিকেও অনেক গাছপালা আছে পুলিশরা আছে তো আমার এখানে কিছু দেখার মনে হইলো না তো আমি এখান থেকে চলে যাচ্ছি তো চলে আমি আর একটা ব্রিজ উঠবো ব্রিজটার সামনেই তো ওই ব্রিজে ওঠা ব্রিজটা একটু দেখে আবার ব্যাক করবো কারণ কি দেখার আর কিছুই নেই পুরো জায়গায় আমি ঘুরে ফেলছি আসলে বাংলাদেশে সব খালি সবুজই দেখা যায় তো সবুজ সবুজ সব কিছু দেখলাম আর কি সবুজ পানি সবুজ গাছপালা এই দেখানোর ছিল এখানে আপনারা অবশ্যই গেছেন সবাই বাংলাদেশি যারা আসছে ম্যাক্সিমাম মানুষ গেছে তো এটা নতুন করে দেখানো আর কিছু নাই তো আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং